গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাকে লকডাউন থাকবে বললেন মুখ্য সচিব। আনলক ফোর শুরুর আগের নির্দেশ পাল্টানোর প্রশ্নই উঠে না। কেন্দ্রের নির্দেশ মেনে বরাকে লকডাউন প্রত্যাহারের দাবি ইউটিডিসির। এনআরসির বর্ষপূর্তিতে অনিশ্চিত অসমের 19 লক্ষের ভাগ্য, এনআরসির ভবিষ্যৎ অনিশ্চিত, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 1 টাকা জরিমানা, 15 দিনের মধ্যে না দিলে 3 মাসের জেল, শাস্তি হল সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের। এবং সর্বশেষ জানিয়ে দেব, কোভিডের জেরে 1 বছর পিছোতে পারে জনগণনা এনপিআরের কাজ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কেন্দ্রীয় সরকারের আনলক চতুর্থ স্তরের নির্দেশে বলা হয়েছে কোনো রাজ্য সরকার একটি সম্পূর্ণ এলাকা লকডাউন ঘোষণা করতে পারবেন না। তবে বরাক উপত্যকার 3 জেলায় এর আগেই লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার, ফলে আপাতত এটি উঠিয়ে নেওয়ার কোনো কারণ নেই, এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। 27 আগস্ট থেকে 9 দিনের লকডাউন হয়েছে বরাক উপত্যকার 3 জেলা। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনলক 4-এর নির্দেশ এসেছে এবং এতে স্পষ্ট বলা হয়েছে কন্টেনমেন্ট জোন ছাড়া অন্যত্র রাজ্য সরকারের লকডাউন ঘোষণা করা চলবে না। এছাড়াও প্রথম থেকেই অনেকে অসময়ের লকডাউন ঘোষণার বিরোধিতা করেছেন। এবার কেন্দ্র সরকারের নির্দেশকে সামনে রেখে কেউ কেউ দাবি করেছেন 1 সেপ্টেম্বর থেকে লকডাউন উঠিয়ে দিতে। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, কেন্দ্র সরকারের নির্দেশকে আমরা অবশ্যই মান্য করছি, তবে যেগুলো সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে তা পরিবর্তনের কোনো কথা বলা হয়নি নির্দেশে। নতুন করে লকডাউন দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, আমরা রাজ্যস্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করব, এতে আগামী দিনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বরাক উপত্যকার 3 জেলায় লকডাউন উঠিয়ে দেওয়ার কোনো প্রশ্ন আপাতত থাকছে না, যদিও বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদের ব্যাপারে তিনি বলেন, লকডাউন ঘোষণার পর আমরা 3 জেলার জেলাশাসককে পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের জানাতে বলা হয়েছে। তারা এমন কোনো প্রতিবাদ বা লকডাউন উঠিয়ে দেওয়ার দাবির বিষয়ে আমাদের অবগত করেননি। যদি সাধারণ মানুষের মধ্যে এ ধরনের মনোভাব থাকে এবং তারা লিখিতভাবে আমাদের দাবি জানান, তবে অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে কোনো সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর হঠাৎ করে পরিবর্তন হয় না, একাংশ মানুষের কথার উপর এত বড় একটি সিদ্ধান্ত আমরা নিতে পারি না। লকডাউন ঘোষণার সিদ্ধান্তটি এভাবে নেওয়া হয়েছিল, 3 জেলাশাসক বারবার আমাদের কাছে সম্পূর্ণ লকডাউনের জন্য অনুমতি চেয়েছিলেন, এবার লকডাউন তুলে দেওয়ার দাবি থাকলে সেক্ষেত্রেও তাদেরকে এগিয়ে আসতে হবে। লকডাউন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এমনকি ব্যবসায়ী গোষ্ঠীর পরামর্শেই এই ঘোষণা করা হয়েছে বলেও অনেকেই অভিযোগ করেন। লকডাউন জারি হওয়ার 3 দিন আগে স্থানীয় জেলাশাসকরা এটি ঘোষণা করেন, এতে জনমনে আতঙ্ক দেখা দেয় এবং প্রচুর মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারহাটে জমায়েত হন। পাশাপাশি সুযোগ বুঝে একাংশ ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা তুলে নিতে সমর্থ হন। তবে পরবর্তীতে জেলা প্রশাসন এবং ব্যবসায়ী সমাজ এটি অস্বীকার করে এবং দায়সারা বক্তব্য রাখে। লকডাউনে সরকারি কার্যালয়, ব্যাংক, কোভিড টেস্টিং সেন্টার ইত্যাদি খোলা থাকলেও সাধারণ বাজার বন্ধ রাখা হয়েছে। কোনো কোনো এলাকায় সকালে সবজি এবং মাছ বিক্রির দৃশ্য দেখা গেলেও পুলিশ সেগুলো গুড়িয়ে দিচ্ছে। রবিবার সকালে ন্যাশনাল হাইওয়ে রোডে কিছু মাছ ব্যবসায়ীদের আটক করে মাছ রাস্তায় ফেলে দেয় পুলিশ। এমন ঘটনা জেলার অন্যান্য এলাকায় ঘটছে বলেও শোনা যাচ্ছে। তবে যে কারণে লকডাউন দেওয়া হয়েছে, সেই কোভিড পরীক্ষার মাত্রাই আগে থেকে অনেক কম এসেছে, প্রতিদিন 1000-এর কাছাকাছি পরীক্ষা হচ্ছে। সরকারি নির্দেশে একটি অদ্ভুত কথা রয়েছে, লকডাউনে কেউ যদি কোভিড পরীক্ষা করাতে চান তাহলে তাকে যেতে দেওয়া হবে, অথচ স্বাভাবিক যান চলাচল স্তব্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই মনে করেছেন প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। অপরদিকে কেন্দ্রের নির্দেশ মেনে বরাকে লকডাউন প্রত্যাহারের দাবি ইউটিডিসির। কেন্দ্র সরকারের আনলক 4 বিধিনির্দেশ অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে বরাক উপত্যকার 3 জেলায় লকডাউন প্রত্যাহারের দাবি জানালো ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি। রবিবার ইউটিডিসির কেন্দ্রীয় কমিটির দেওয়া এক প্রেস বিবৃতিতে মুখ্য সংযোজক তথা মুখপাত্র শঙ্কর দে বলেছেন, বরাকে লকডাউন চাপিয়ে দেওয়া যে যুক্তিসঙ্গত নয় তা কেন্দ্র সরকারের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন্দ্র সরকার দেশের সেরা বিশেষজ্ঞদের নিয়ে
যে গাইডলাইন তৈরি করেছে এর উল্টোপথে হেঁটে এখানকার প্রশাসন চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে ইউটিডিসি মনে করে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে প্রশাসন এর বিন্দু বিসর্গ সম্পর্কে অবহিত কিনা প্রশ্ন তুলেছে ইউটিডিসি। আগেই কেন্দ্র সরকার থেকে বলা হয়েছিল কন্টেইনমেন্ট জোন ছাড়া লকডাউন দেওয়া যাবে না, তা সত্ত্বেও সেই নির্দেশ লঙ্ঘন করে এখানকার জেলা প্রশাসন কেন জনগণকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই কদিনে বরাকের বরিষ্ঠ সংখ্যক মানুষ ভীষণ দুর্দশার মধ্য দিয়ে চলছেন, তাই সব দিক বিবেচনা করে কেন্দ্র সরকারের আনলক ফোর ঘোষণাকে সম্মান জানিয়ে মঙ্গলবার থেকে লকডাউন প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছে ইউটিডিসি। একই সঙ্গে লকডাউন তুলে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধিতেও নিয়ন্ত্রণ আনা উচিত প্রশাসনের। লকডাউনকে হাতিয়ার করে যেসব অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে বেপথে মুনাফা লুটছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে ইউটিডিসি। তা না হলে পুরো বিষয়টি নিয়ে যে গভীর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এ ব্যাপারে ভবিষ্যতে চর্চা হতেই থাকবে। এনআরসির বর্ষপূর্তিতে অনিশ্চিত অসমের 19 লক্ষের ভাগ্য, এনআরসির ভবিষ্যতও অনিশ্চিত। অসমের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রকাশের বর্ষপূর্তির ঠিক এক বছর পূর্ণ হলো আজ। এনআরসির জন্য আবেদন জানিয়েছিলেন 3,30,27,661 জন মানুষ। 31 আগস্ট 2019 বহু প্রতীক্ষিত এনআরসির চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ে 19,06,657 জনের। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 120 দিনের মধ্যে রিজেকশন লেটার বা স্পিকিং অর্ডার সহ নাম বাদ পড়ার আবেদন জানাতে হবে ফরেনার্স ট্রাইব্যুনেলে। নতুন 200 ফরেনার্স ট্রাইব্যুনেল গড়া হয়। নতুন করে নিযুক্ত হন 221 ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য। কিন্তু এক বছর কেটে গেলেও সেই স্পিকিং অর্ডার রিজেকশন লেটার দিতে পারল না এনআরসি দপ্তর। এনআরসির কোঅর্ডিনেটর হিতেশ দেবশর্মা সেপ্টেম্বর থেকে ফের কাজ শুরু হবে বলে জেলাশাসকদের জানালেও বলেন সব কিছু নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। এক বছর বিনা কাজে বেতন পাওয়া নবনিযুক্ত ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। কিন্তু মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানান সেপ্টেম্বরে তাদের চুক্তি শেষ হওয়ার পরে সম্ভবত চুক্তি ফের নবীকরণ করা হবে। কিন্তু রিজেকশন লেটার তৈরিতে এত দেরি কেন হলো? এনআরসি দপ্তর জানায় প্রতিখা জেলা কোঅর্ডিনেটরের কাজ ছেড়ে মধ্যপ্রদেশে যাওয়ার পরে দীর্ঘদিন কোঅর্ডিনেটর ছিল না দপ্তরে। এই বছর রিজেকশন লেটার তৈরির সময় এনআরসি সফটওয়্যারে বড় গরমিল ত্রুটি চুকে পড়ে, তাই 19 লক্ষাধিক রিজেকশন লেটার রিভেরিফিকেশন করতে হয়। লেটার ইস্যু করার আগে সার্কল অফিসারেরা নাম বাদ পড়ার কারণগুলি ফের খতিয়ে দেখবেন। তাদের জন্যেও এতদিন এনআরসির কাজকর্ম আটকে ছিল বলে করোনা ও বন্যার দরুন 31 আগস্ট পর্যন্ত সরকারি কর্মীরাও ব্যস্ত ছিলেন। যাদের মামলার জেরে এনআরসি নবীকরণের কাজ শুরু হয় সেই আসাম পাবলিক ওয়ার্কস অবশ্য দাবি করছে বর্তমান এনআরসিতে বহু বাংলাদেশির নাম থাকার ঘটনা প্রমাণিত। হাজেলার নেতৃত্বে হওয়া এনআরসি ত্রুটিপূর্ণ, তা অসমের ভবিষ্যৎ সুরক্ষিত করার দলিল হতে পারে না। এনআরসির 100% রিভেরিফিকেশন না হলে তারা এই এনআরসি মানবে না। আসাম পাবলিক ওয়ার্কস হাজেলা ও এনআরসির কাজের পূর্ণাঙ্গ তদন্ত এনআইএ বা সিবিআইকে দিয়ে করানোর দাবি তুলেছে। ইতিমধ্যে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টকে জানিয়েছে হাজেলার কাজে অনেক গাফিলতি ছিল। 1600 কোটি টাকা ব্যয় তৈরি এনআরসি দপ্তরের কাজে বিস্তর কারছুপি গরমিল পেয়েছে। সরকার এটাও জানিয়েছে ততক্ষণ না রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া গেজেট নোটিফিকেশন দিয়ে এনআরসির চূড়ান্ত তালিকাকে মান্যতা দিচ্ছে, ততক্ষণ এনআরসি সরকারি নথি হিসেবে স্বীকৃতিও পাবে না। তার মধ্যে নাগরিকত্ব আইন সংশোধনের জেরে হিন্দুদের ক্ষেত্রে ভিত্তিবর্ষ 2014 হয়েছে। এদিকে অসম চুক্তির ষষ্ঠ দফা রূপায়ণ কমিটি 1951 সালকে ভিত্তিবর্ষ করে অসমীয়া সংজ্ঞা নির্ধারণ করতে বলেছে। কংগ্রেসের মতে আগামী বছর নির্বাচনের দিকে তাকিয়েই এনআরসি ও অসম চুক্তির ষষ্ঠ দফা কমিটির সুপারিশ অনুযায়ী ভূমিপুত্র অসমীয়া ও জনজাতিদের সংজ্ঞা নির্ধারণের কাজ ঝুলিয়ে রাখতে চাইছে শাসক জোট। আশুর মতে এক বছরে অসম সরকার এনআরসিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে, মানুষ আর এই সরকারকে বিশ্বাস করবে না। অপরদিকে করোনার জেরে এক বছর পিছতে পারে জনগণনা ও এনপিআরের কাজ। লকডাউনের মাঝে আনলক চালু হলেও করোনার কমতি নেই, দেশে এখনও প্রভাব বিস্তার করে চলেছে এই ভাইরাস। প্রেক্ষাপট বিবেচনা করেই পিছিয়ে গেল জনগণনা ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার আপডেটের কাজ। প্রসঙ্গত ভারতীয় জনগণনা পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম অনুশীলনগুলির মধ্যে একটি।
যেখানে দেশের প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারকে এই হিসেবেই নিয়ে আসা হয়। এই কাজটির সঙ্গে প্রায় 30 লক্ষ কর্মী নিযুক্ত থাকেন। সংবাদ সংস্থা পিটিআইকে সরকারি এক আধিকারিক বলেন, এই মুহূর্তে জনগণনা গুরুত্বপূর্ণ কাজ নয়, যদি 1 বছর পিছিয়েও যায় সেখানে বড় কোনো ক্ষতি হবে না। আধিকারিক এও বলেন যে এই জনগণনা এবং এনপিআরের প্রথম ধাপ কবে হবে সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে করোনা ভাইরাসের দাপটে যে 2020 সালে এই কাজ সম্ভব নয় এটা প্রায় নিশ্চিত। 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এই সেন্সাস ও এনপিআরের কাজ, সেপ্টেম্বরের শেষ অবধি হওয়ার কথা ছিল এই 2 দেশব্যাপী প্রকল্প। করোনার প্রকোপ কমলেই তবে ফের সরকার বিচার বিবেচনা করে দেখবে কবে শুরু হবে সেন্সাস ও এনপিআর। সরকারি আধিকারিক জানান, পুরো কাজের জন্য লক্ষ লক্ষ আধিকারিকদের জড়ো হওয়া প্রয়োজন। প্রতিটি পরিবারের কাছে গিয়ে খোঁজখবর নিতে হবে, এই আবহে স্বাস্থ্যের ঝুঁকি আমরা নিতে পারি না। অপরদিকে আদালত অবমাননার জন্য মাত্র 1 টাকা জরিমানা হলো প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে এই জরিমানার টাকা মিটিয়ে দেওয়ার জন্য ভূষণকে সোমবার এদিন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 15 দিনের মধ্যে জরিমানার টাকা না দিতে পারলে 3 মাস কারাদণ্ড ভোগ করতে হবে প্রশান্ত ভূষণকে, আর 3 বছরের জন্য প্র্যাকটিস করতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল আদালত ও প্রশান্ত ভূষণকে যে সুস্থ পরামর্শ দিয়েছেন শাস্তি ঘোষণার সময় তার উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে বাকস্বাধীনতার অধিকার কাটছাট করা যায় না। আদালত বলে, দুঃখ প্রকাশ করার জন্য আমরা প্রশান্ত ভূষণকে বহু সুযোগ দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে এবং সুপ্রিম কোর্টের সমালোচনা করে 2টি টুইট করেন প্রশান্ত ভূষণ। তাতেই তিনি আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। 63 বছরের প্রখ্যাত আইনজীবী তার মন্তব্য থেকে সরে আসতে রাজি হননি বা তা প্রত্যাহার করে নিতেও রাজি হননি। বলেছিলেন, তা করলে নিজের বিবেকের অবমাননা করা হবে। তার আইনজীবী রাজীব দেওয়ান মামলার শুনানির সময় বলেছিলেন, আদালতের কাজ যথেষ্ট চওড়া, সব রকম সমালোচনা তাদের গ্রহণ করা উচিত।